মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটি গত পাঁচ ছ মাস পূর্বে প্রবল বৃষ্টিপাতের ফলে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেই থেকে এই যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে দ্বিচক্র যান যাতায়াত তো সম্পূর্ণ বন্ধ তার মধ্যে বাইসাইকেল বাইক নিয়েও যাতায়াত করা সম্ভব হচ্ছে না এই সড়ক দিয়ে ফলে মারাত্মক সমস্যার মুখোমুখি এলাকার লোকজন

অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি তুলছেন এলাকার লোকজন কারণ এই ভাঙা রাস্তার কারণে ইতিপূর্বে অনেক দুর্ঘটনাও ঘটে গেছে ফলে আগাম দুর্ঘটনা এড়াতে এবং এলাকাবাসীর সুবিধার্থে সড়ক সংস্কার অতি প্রয়োজন উদয়পুর থেকে পার্থ প্রতীম সাহার রিপোর্ট হেডলাইন ত্রিপুরা